সিলেট বিভাগে আরও 41 জন করোনা ভাইরাসে আক্রান্ত। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে সারা দেশে বৃষ্টি, দেশের 4 সমুদ্রবন্দরকে 4 নম্বর সতর্কতা সংকেত। রোহিঙ্গা প্রত্যাবর্ষণে ত্রিপক্ষীয় বৈঠকের আশ্বাস চীনের, রোহিঙ্গাদের সহায়তায় $60 কোটি দেবে দাতা গোষ্ঠী। চলতি বছরের HSC ও সমমানের পরীক্ষা বাতিল হওয়ায় ফর্ম পূরণের কিছু টাকা শিক্ষার্থীদেরকে ফেরত দেবে সরকার। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না নিয়ে পরিবেশ দূষণের দায়ে সিলেটের অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান রেডিমিক্সকে 4.5 লাখ টাকা জরিমানা। সুনামগঞ্জের ছাতক উপজেলার সৈলা গ্রামে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব পেয়েছেন নিসারুল আরিফ। স্পেনের রাজধানী মাদ্রিদে মহামারী করোনাকালীন সময়ে প্রবাসী ও বাংলাদেশের সহযোগিতায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য বিশেষ সম্মাননা পেলেন 17 জন প্রবাসী বাঙালি। বিতর্কিত অঞ্চল নাগান্নো কারাবাক দখলকে কেন্দ্র করে আর্মেনীয় আজারবাইজানের মধ্যে রক্তক্ষয়ীর যুদ্ধে 5,000-এর বেশি মানুষের মৃত্যু। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। সিলেট জেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক তুহিনুল হক তুহিনের মাতা ফাতেমা বেগম আর নেই, ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইপাড় এলাকায় 191 বোতল ভারতীয় মদসহ একজন আটক।